हेलो दर्शक, अस्सलामु आलैकुम। फरजानास कुकिंग रेसिपिर आरेकटी पर्वे आपनादेर सकलके स्वागतम जानाच्छि। जारा रान्नार काजे एकदम नतुन तादेर जन्यई आजके आमार एई रेसिपिटी। আমি আজকে তৈরি করেছি কাঁঠালের বিচি শুটকি দিয়ে। আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারবেন, আবার চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন, এটা আসলে আপনাদের ইচ্ছার উপর। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। বিচি তরকারি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিব কাঁঠালের বিচি। এটা পরিষ্কার করা কিন্তু সহজ, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি সামনে এটার একটা ভিডিও দিয়ে দিব। এবার নিয়েছি শুটকি। শুটকিটাও আমার পরিষ্কার করার পদ্ধতিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমি ভাবে ছোটো ছোটো করে শুটকিটা কেটে নিয়েছি। এবার নিব আলু। আলুটা আসলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আলুটা দিলে খুব ভালো লাগবে। নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর অল্প ধনে পাতা কুচি। এবার এই সবগুলো উপাদান দিয়ে আমি রান্নায় চলে যাব। আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে, হালকা ব্রাউন, বেশি না, তখন আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো মাঝখানে একটু ফেলে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে ঝেড়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাই আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার চাইলে আপনারা এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারেন। এবার গুঁড়া মশলাগুলো আমি একে একে সব দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি। আপনারা যদি তরকারিটার কালার খুবই গাঢ় করতে চান, তাহলে লাল মরিচের গুঁড়ি আর একটু বেশি দিয়ে দিবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষে আসার জন্য আমরা একটু অপেক্ষা করব। দেখুন তেলটা উঠে এসেছে। এবার আমরা দিয়ে দিব শুটকিগুলো, কারণ প্রথমে কিন্তু শুটকিগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি শুটকিগুলো 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব একটু লবণ। শুটকিটা কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব এর মধ্যে। আবার ভালো করে নেড়ে চেড়ে এতে আমি কাঁঠালের বিচি দিয়ে দেব। কাঁঠালের বিচিটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি আলু। এবার আমার কষানোর পালা। আমি 5 মিনিট ধরে এটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এতে আমি পানি দিয়ে দিব। এখানে আমি দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এটাকে আমি রান্না করেছি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট। 15 মিনিট পর দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার একটা একটু দেখে নিব যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার এই কাঁঠালের বিচি। এতে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করতে চলে যাব। দর্শক, কেমন লেগেছে আজকের আমার এই নতুন রেসিপিটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।